মঙ্গলবারে হচ্চনগরী মাজুলীত ভিড় করলে বিজেপির রথী মহারথীয়ে গড়মূর মিনি স্টেডিয়ামত মুখ্যমন্ত্রীর প্রচার সভাত ভাগ ললে বিজেপির কেবাগী নেতার মিত্রদল অগপ আর ইউপিপিএলর মুরব্বীয়ে বিশাল নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে দাখিল করলে মনোনয়ন পত্র। মাজুলীত উৎসব মুখর পরিবেশ, মুখ্যমন্ত্রী সোণোৱালে দাখিল করলে মনোনয়ন পত্র, আনন্দত আত্মহরা সমর্থকে রাজপথত করলে নৃত্য গীত। বিনম্রতার সঙ্গে মাজুলীবাসী রাইজক অনুরোধ করি যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি সকলে অতিকে মরম আর অতিকে শ্রদ্ধার সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া মাজুলীর আমি অভিলেখ সংখ্যক ভোটত বিজয়ী করে আকো এবার মাজুলীত ভারতের ভিতরতা প্রতিষ্ঠা করার বাবে আমি আগুয়া লই যাব লাগিব। বৃহৎ ভোটর ব্যবধানত আকো এবার সর্বানন্দ সোণোৱালক মাজুলীর জয়ী করার আহ্বান মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কেবল মুখ্যমন্ত্রী সোণোৱাল বা হিমন্ত বিশ্ব শর্মা নয়, মাজুলীত বিজেপির রথী মহারথীর কৈফর। গড়মূর মিনি স্টেডিয়ামত মুখ্যমন্ত্রীর প্রচার সভাত ভাগ ললে বিজেপির কেন্দ্রীয় নেতা বৈজয়ন্ত পান্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসর মিত্রদল অগপর সভাপতি অতুল বরা, ইউপিপিএলর নেতা প্রমোদ বড়োয়ে, ইজনের পিছত সিজন নেতায় সমবেত জনতাক উদ্দেশ্যে দিলে উদাত্ত ভাষণ। আর আগন্ত দিনত আপনাদেরকে মই বিশ্বাস করছি অকল মনোনয়ন পত্র দাখিল দিনাখানে মাজুলীত থাক, বাকি সকল ইয়াতে সর্বানন্দ সোণোৱাল হয়ে আছে। ইয়াতে সর্বানন্দ সোণোৱাল ব্যক্তি সর্বানন্দ সোণোৱাল হয় না নহয়? বহুত ভোটত সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক আমি বিজয়ী করব লাগিব। রঞ্জিত দাস ডাঙরিয়া কৈছে যে ইলেকশনের কারণে আর মাজুলীত আহিব নালাগে, শরীর যেটাই নাথাক কিয় সোণোৱালের আত্মা মাজুলী। মাজুলীর পরাই বিজেপির রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসে কলে উজনীত ধূলিচ্ছাদ হব কংগ্রেস। উজনি অসমত মই ফেজ বলে নকও, উজনি অসমত কংগ্রেস এবার জিরো হয়ে যাব। আজি হুইস তরুণগগৈর বিপরীতে বড়দিনী যাওয়ার গ্র্যান্ড ফাদার ফাদার এনেকা কথা কংগ্রেসী সকল মুখত ওলাইছে। উজনি অসমৰ রাইজে বিশেষ গোলাঘাট, সরুপথার, তিতাবর, নাজিরা, মরিয়নি, শিবসাগর, ডুমডুমা এই সাতটা সমষ্টির মানুষ ঘৃণার দৃষ্টিতে চাইছে, আর নিশ্চিতভাবে সেই সাতটা সমষ্টির রাইজে আমাক আশীর্বাদ দিলে। মাজুলীত মুখ্যমন্ত্রী সোণোৱালৰ মনোনয়ন দাখিল পর্বর পিছতে নির্বাচনী প্রচার সভাত ভাগ লোলে বিজেপি মিত্রজোঁটৰ শীর্ষস্থানীয় প্রতিজন নেতায়। মাজুলীর গৌতম বৰা, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ইয়ার মাজতে শিলচৰত প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত নিরাময়ের চেষ্টা হিমন্ত বিশ্ব শর্মার। মন্ত্রী হিমন্ত বিশ্বই ব্যাখ্যা করলে দিলীপ পালে টিকটের পর বঞ্চিত হওয়ার প্রকৃত কারণ। আমি যেটা বিশ্ব পিতামহ কো ইজ এঙ্গ্রি উইথ ইউ কি কব আপনি? অ্যাকচুয়ালি মই ভাবো যে তেখেতৰ যিটো কথা তেখেতে কৈছে তাত যুক্তিযুক্ততা আছে। তেখেতে বিচাৰিছিল যে কানাটপুৰ কাৰ্যস্থলী টিকট পাব লাগে, আৰু আমি চেষ্টাও কৰিছিলোঁ, কিন্তু কিছুমান ক্ৰাইটেৰিয়াৰ কাৰণে দিব পৰা নগ'ল। আৰু মই ভাবোঁ যে তেখেতে নিজেও গম পাব কিয় দিব পৰা নগ'ল। বাট মই ভাবোঁ যে আমি সকলো পাৰ্টিত আছোঁ এণ্ড হি ইজ দ্য টলেষ্ট পাৰ্চনেলিটি, খং উঠাটো স্বাভাৱিক, বাট ইট উইল বি অ'কে। মই কোনো প্ৰাৰ্থীৰ ওপৰত বা ব্যক্তিৰ ওপৰত কমেণ্ট নিদিওঁ। অবভিয়াছলি দিলীপ পাল ইজ এ ভেৰি ইম্পৰ্টেণ্ট লিডাৰ অফ আৱাৰ পাৰ্টি, বাট পাৰ্টি এজ এ হোল, পাৰ্টি হেজ ডিচাইডেড টু গিভ টিকট টু আনাডাৰ ইয়ং ৱৰ্কাৰ্ছ। আই থিংক ইন লাইফ ইউ হেভ টু বি একমডেটিভ। নির্বাচনের প্রাক্ষণত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক হত্যার ষড়যন্ত্র, মন্ত্রীগীক বোমারে উড়াই দিয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করে জালত পড়ল ষড়যন্ত্রকারী, কিন্তু কোনে রচিছিল মন্ত্রীগীক হত্যার ব্লু প্রিন্ট? নির্বাচনের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মাক হত্যার ষড়যন্ত্র, ফাটিল হল মন্ত্রীগীক বোমারে উড়াই দিয়ার ভয়ঙ্কর পরিকল্পনা।
মন্ত্রী হিমন্তক হত্যার ব্লুপ্রিন্ট রচার অভিযোগত আলফার উপসভাপতি প্রদীপ গগৈ গ্রেপ্তার। এই কথা কানাত পড়ার পিছতেই হতচকিত হয়ে পড়েছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মই নাভাবো কবা পুলিশে বিষয়টো চাই আছে আৰু তেখেতৰ লগত মোৰ বহুদিনীয়া ভাল সম্পৰ্ক। মই ভাবো যে যি আছে পুলিশে চাব, কিন্তু ব্যক্তিগতভাৱে মই নাভাবো তেনেকুৱা। নির্বাচন প্রক্রিয়াত ব্যাঘাত জন্মাবলৈ মন্ত্রী হিমন্তক হত্যার পরিকল্পনা করার খবর গোপন সূত্রে লাভ করেছিল মহানগর আরক্ষী। ইয়ার পিছতেই আরক্ষী তদন্ত আরম্ভ করে সম্ভেদ পালে এটা ফোন কলর। সেই ফোন কলর রেকর্ডিং জব্দ করার পিছত সোমবারে নিশা হাতিগাঁওয়ার ঘরের পর আরক্ষী গ্রেপ্তার করলে আলফার উপসভাপতি প্রদীপ গগৈ। গ্রেপ্তারের পিছত প্রদীপ গগৈ প্রথমে অস্বীকার করলে অভিযোগ ধেমালি করার পরিণতিত আরক্ষীর জালান পড়ার কথা কলে আলফার উপসভাপতি গৰাকীয়ে। কেবল প্রদীপ গগৈয়ে নহয়, হিমন্ত বিশ্ব শর্মাক হত্যা করার চক্রান্ত রচার অভিযোগত বোকাচানের পর মহানগর আরক্ষী গ্রেপ্তার করলে মানবেন্দ্র পাঠক আর কেতু মোদী নামের দুই যুবকক। গুয়াহাটিলে অনা এই দুই অভিযুক্তর ভিতর মানবেন্দ্র পাঠকে হিমন্ত বিশ্ব শর্মাক হত্যা করবলৈ ফোনযোগে অনুরোধ করার অভিযোগ উঠেছে প্রদীপ গগৈ। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের কর্মচারী মানবেন্দ্র পাঠকের সেই ফোন কল আরক্ষীর হাতত পড়ার পিছতেই হাতির হল চক্রান্ত। অধিক তথ্য অনুসন্ধানত আরক্ষী এটি মারাথন জেরা চলাইছে প্রদীপ গগৈর মানবেন্দ্র পাঠক আর কিতু মোদী। কেমেরা পার্সন প্রভাস সিংহর সঙ্গে ঋত্বি কৌশিক আর ডিব্রুগড়ের তমাস বুড়ুকুমার সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অফ নর্থ ইস্ট। প্রার্থী সলনি হলেও হাওড়াঘাটত কমা নাই বিজেপি কর্মীর উৎসাহ। হাওড়াঘাটত ঠায়ে ঠায়ে তোরণ সাজি সমর্থকে আদরণি জানালে বিজেপির প্রার্থী দরসিং রংহাঙক। বিশাল সমতলের অন্তত সমষ্টিবাসী সম্বোধন করে দরসিং রংহাঙে। প্রার্থী সলনি হলেও হাওড়াঘাটত কমা নাই বিজেপি কর্মীর উৎসাহ। ঠায়ে ঠায়ে তোরণ সাজি জয়রাম ইংলেঙর সলনি হাওড়াঘাটত বিজেপির টিকট পয়া দর্শী রংহাঙক আদরণি বিজেপি সমর্থকর। বিশাল সমদলের অন্তত সমষ্টিবাসী সম্বোধন দর্শিং রংহাঙর। সাতক্ষণ স্বায়ত্তশাসিত পরিষদর সাতক্ষণতে বিজেপি প্রার্থী থাকা হাওড়াঘাটত জয় নিশ্চিত বলে দাবি করলে বিজেপি প্রার্থীগুলো। জয়রলৈ মোর মানে 100% আশাবাদী, কারণ ইয়াত হাওড়াঘাট বিধানসভা সমষ্টির অন্তর্গত সাতক্ষণ আমার কার্বিনাল টমাস কাউন্সিলর সমষ্টিবুর আছে। সেই সমষ্টিবুর হাতুখনতো বিজেপি দলরে হে প্রতিনিধিত্ব। আমি বিজেপি দলর যেটু প্রার্থী জয়যুক্ত হওয়াটো নিশ্চিত। ডুমডুমাত বাইক রেলিরে অসম জাতীয় পরিষদর প্রার্থী সুরেশ ভূমিজক সমর্থকর বিপুল আদরণি। বহুসংখ্যক চাহ জনগোষ্ঠীর ভোটার থাকা সমষ্টিটুত সুরেশ ভূমিজক প্রার্থী প্রক্ষেপ করার পাছত উৎফুল্লিত অসম জাতীয় পরিষদর সমর্থক। ডুমডুমা বিধানসভা সমষ্টির প্রায় 1,22,000 ভোটার রাইজে মোক আগন্তুক বিধানসভা নির্বাচনত এক বিপুল সংখ্যাগরিষ্ঠতার যাতে তেখেতকলে ভোটদান প্রদান করে তেখেতকলে মোক জয়যুক্ত করাব বলে মোর আশাবাদী। মৃত্যতার পাছতো রহাত প্রার্থী নিক্ষেপ করেছে রাইজর দলের জাতীয় পরিষদে, কিন্তু তার পাছতো কমা নাই জাতীয় পরিষদর সমর্থকর উৎসাহ। সমষ্টিত উপস্থিত হওয়া মাত্রকে দলে বলে রাইজে আদরিলে জাতীয় পরিষদর প্রার্থী উৎপল বনিয়াক। রহাত শেষ হাঁহি মারিব বলে আত্মবিশ্বাসী জাতীয় পরিষদর প্রার্থী তথা যুব ব্যবসায়ী উৎপল বনিয়াক। আশা করছো অনাগত দিন রাইজে সম্পূর্ণ মোক সঁহাৰি জানাব। আর 2000 এইবার যে আমার ইলেকশন, সেই ইলেকশন সমগ্র নীলিম আকাশের পতাকা তো উড়বই, আর রহাতো এখন নীলিম আকাশের পতাকা উড়বলে সক্ষম হব। দলীয় প্রার্থীক আদরিবলে সমষ্টিয়ে সমষ্টিয়ে উগুড়ি খাইছে প্রতিটি দলের সমর্থক। ব্যুরো রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট। বিজেপির মুখ্যমন্ত্রী পদর প্রার্থীক লৈ রাজনৈতিক মহলত চলিছে ব্যাপক চর্চা।
মুখ্যমন্ত্রী সোনোৱালক মুখ্যমন্ত্রী পদৰ প্ৰাৰ্থীৰূপে নিশ্চিত প্ৰক্ষেপ কৰাৰ পৰিৱৰ্তে ৰঞ্জিত দাসে দায়িত্ব ঠেলিলে সংসদীয় সমিতিলৈ। কিন্তু মুখ্যমন্ত্রী পদৰ প্ৰাৰ্থীক লৈ কি কলে ৰাজ্যিক বিজেপিৰ দুই প্ৰভাৰীয়ে? একৈশত ৰাজ্যৰ শাসনত কোন আহিব? জ্যোতিষীৰ দাবী বিজেপি, অপিনিয়ন পলৰ দাবী বিজেপিয়ে গঠন কৰিব চৰকাৰ। বিজেপি পুনৰ ৰাজ্যৰ শাসনলৈ আহিলে কোন হ'ব মুখ্যমন্ত্রী? ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসৰ মন্তব্য এয়া কেন্দ্রীয় সংসদীয় বোর্ডে ঠিক কৰিব। অসমৰ ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিত্ৰদলৰ চৰকাৰখন পাতি দিয়াৰ পিছত এই বিষয়টো লৈ আমাৰ যিহেতু সংসদীয় বোর্ড আছে, পাৰ্লিয়ামেণ্টাৰী বোর্ড, পাৰ্লিয়ামেণ্টাৰী বোর্ডে যি ডিচিশ্যন দিয়ে সেই ডিচিশ্যনে মানি ল'ম। আনহাতে ৰাজ্যিক বিজেপিৰ প্ৰভাৰী বৈজয়ন্ত জয় পাণ্ডা আৰু জিতেন্দ্ৰ সিং তোমৰৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰীক লৈ সংবাদ মাধ্যমে চিন্তিত, দল চিন্তিত নহয়। पार्टी में कोई चिंता नहीं है, नहीं ये मीडिया वाले जानना चाहते हैं, अदरवाइज पार्टी में कोई इस बारे में पिछली बार वी वर नॉट इन द रूलिंग सो दैट इज अ डिफरेंट सिचुएशन बट व्हेन वी आर इन द रूलिंग नॉर्मली इट इज नॉट अनाउंस्ड। বিগত কিছুদিন ধৰি ৰাজনৈতিক মহলত চৰ্চিত হৈ আহিছে বিজেপিৰ মুখ্যমন্ত্ৰী পদৰ প্ৰাৰ্থী প্ৰসংগ। ৰাজনৈতিক মঞ্চত বিজেপিৰ নেতাকৰ্মী একগোট হৈ থাকিলেও ভিতৰি লবি ৰাজনীতিৰ অস্তিত্ব কোনেও অস্বীকাৰ কৰিব নোৱাৰে। এনে পৰিপ্ৰেক্ষিতত সৰ্বানন্দ সোণোৱালে মুখ্যমন্ত্ৰীৰ আসনত পুনৰ বহিব বুলি প্ৰত্যাশা কৰা গলেও বিজেপিৰ নেতৃত্বই কিন্তু এতিয়াও এনে চৰ্চাৰ উত্তৰত সহজোৰে ল'ব পৰা নাই মুখ্যমন্ত্ৰী সোণোৱালৰ নাম। ইয়াৰ পৰিৱৰ্তে দিছে কৌশলী উত্তৰ, যেতিয়া চৰকাৰ নাথাকে তেতিয়া মুখ্যমন্ত্ৰী আগতে ঘোষণা কৰে, চৰকাৰ থাকিলে সেইটো ঘোষণা নকৰে। গতিকে আৰু এই বিষয়টো হৈছে পাৰ্লিয়ামেণ্টাৰী বৰ্ডৰ বিষয়। মোক এতিয়ালৈ কোনো কাৰ্যকৰ্তা সোধা নাই, এজনো বিজেপিৰ কাৰ্যকৰ্তা সোধা নাই, যেতিয়া সোধে মই ক'ম। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। উত্তৰাখণ্ডৰ ৰাজনীতিত ধুমুহা। মঙলবাৰে হঠাৎ উত্তৰাখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং ৰাৱতে ৰাজ্যপাল বেবী ৰাণী মৌৰ্যৰ হাতত দাখিল কৰে পদত্যাগ পত্ৰ। সোমবাৰে বিজেপিৰ অধ্যক্ষ জে পি নড্ডাক সাক্ষাৎ কৰাৰ পাছত মঙলবাৰে পদত্যাগ কৰা কাৰ্যই উত্তৰাখণ্ডৰ ৰাজনৈতিক মহলত খলকনি তুলিছে। ৰাজ্যপাল মৌৰ্যই পদত্যাগ পত্ৰ গ্ৰহণ কৰিছে যদিও পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচন নোহোৱালৈ তেওঁক মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব বহন কৰিবলৈ আহ্বান জনায়। পদত্যাগ পত্ৰ দাখিলৰ পাছত সংবাদ মাধ্যমক সম্বোধন কৰি তেওঁক চাৰিটা বছৰ উত্তৰাখণ্ডৰ দৰে পবিত্ৰ ধামত মুখ্যমন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিবলৈ সুযোগ দিয়াৰ বাবে বিজেপিক ধন্যবাদ জনাই মুখ্যমন্ত্ৰী ৰাৱতে শেহতীয়াকৈ ৰাৱতৰ বিৰুদ্ধে নানা ধৰণৰ অভিযোগ উত্থাপন হোৱাৰ লগতে পদত্যাগৰ দাবী উত্থাপন কৰিছিল কেইবাগৰাকীও দলীয় বিধায়কে। ৰায়পুৰত অনুষ্ঠিত হৈ থকা ৰোড ছেফটি ৱৰ্ল্ড টি টুৱেণ্টি ক্ৰিকেট ছিৰিজত দক্ষিণ আফ্ৰিকা লিজেণ্ডক 9 উইকেটত পৰাস্ত কৰে শ্ৰীলংকা লিজেণ্ডে। প্ৰথমে শ্ৰীলংকাৰ বলাৰসকলে চমকপ্ৰদ প্ৰদৰ্শন কৰে, পিছত শ্ৰীলংকাৰ অধিনায়ক তিলক ৰত্নে দিলছানৰ অপৰাজিত অৰ্ধশতকৰ সহায়ত নিজৰ দলক জয়ী কৰোৱায়। ৰোড ছেফটি ক্ৰিকেট ৱৰ্ল্ড ছিৰিজ দক্ষিণ আফ্ৰিকাক পৰাজিত কৰিলে শ্ৰীলংকা লিজেণ্ডে। 9 উইকেটত জয়ী শ্ৰীলংকা লিজেণ্ড 89 ৰানতে ইনিংছ সামৰিলে দক্ষিণ আফ্ৰিকাই। জয়ৰ বাবে শ্ৰীলংকাক প্ৰয়োজন আছিল 90 ৰানৰ। এটা উইকেটৰ বিনিময়ত 92 ৰান সংগ্ৰহ শ্ৰীলংকা লিজেণ্ডৰ। অপৰাজিত হৈ দিলছানে সংগ্ৰহ কৰে 50 ৰান, থাৰাংগাৰ বেটৰ পৰা আহে 27 ৰান, 8 ৰান সংগ্ৰহ কৰিয়ে আউট সনত জয়সূৰ্য। তিলক ৰত্নে দিলছানৰ বিস্ফোৰক ইনিংস। শ্ৰীলংকান বলাৰৰ সন্মুখত নটখিৰ কৰিলে দক্ষিণ আফ্ৰিকাৰ বেটছমেনে। তিলক ৰত্নে দিলছানৰ বিস্ফোৰক ইনিংছ আৰু শ্ৰীলংকান বলাৰৰ সুন্দৰ প্ৰদৰ্শনৰ ফলত দক্ষিণ আফ্ৰিকা লিজেণ্ডক 9 উইকেটত পৰাস্ত কৰে শ্ৰীলংকা লিজেণ্ডে। খেলখনত প্ৰথমে শ্ৰীলংকাৰ বলাৰসকলে চমকপ্ৰদ প্ৰদৰ্শন কৰে। দক্ষিণ আফ্ৰিকাই 19 অভাৰত মাত্ৰ 89 ৰানে সংগ্ৰহ কৰিবলৈ সক্ষম হয়। শ্ৰীলংকাৰ হৈ সনত জয়সূৰ্য, ৰংগনা হেৰাট আৰু কুলাচেকৰাই 2টাকৈ উইকেট দখল কৰে। দক্ষিণ আফ্ৰিকাৰ হৈ পুটিকে সৰ্বাধিক 39 ৰান সংগ্ৰহ কৰে। বাকী দক্ষিণ আফ্ৰিকাৰ 9গৰাকী খেলুৱৈয়ে দহকৰ ঘৰেই অতিক্ৰম কৰিব নোৱাৰিলে। 90 ৰানৰ লক্ষ্যৰে খেলপথাৰত নমা শ্ৰীলংকাৰ দলে অপেনাৰ তিলক ৰত্নে দিলছানৰ বিস্ফোৰক ইনিংছৰ সহায়ত সুন্দৰ আৰম্ভণি কৰে।
কিন্তু দিলশানৰ সহযোগী অপেনাৰ সনত জৰসূৰ্য আঠ ৰান কৰি আউট হয়। পিছত উপুল ধাৰাংগাই দিলশানৰ সৈতে ইনিংছ আগুৱাই নিয়ে। 27 ৰান সংগ্ৰহ কৰি অপৰাজিত হৈ ৰয় উপুল ধাৰাংগা। দিলশানে 7টা ফ'ৰৰ সহায়ত 40টা বলত 50 ৰান সংগ্ৰহ কৰে। শ্ৰীলংকাৰ লিজেণ্ডে 14 অভাৰতে 92 ৰান সংগ্ৰহ কৰি খেলখনত জয়ী হয়। অসম জাতীয় পৰিষদৰ সভাপতিৰ পিছত এইবাৰ ৰঙিয়াত ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থীৰ বাহনত আক্ৰমণ। 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত হৰেশ্বৰ বৰ্মনৰ গাড়ীক আগভেটি প্ৰচণ্ড খুন্দা আন এখন বাহনৰ। এই দুৰ্ঘটনাৰ আঁৰত ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ থকাৰ অভিযোগ প্ৰাৰ্থী হৰেশ্বৰ বৰ্মনৰ। শাসকীয় দলৰ ওপৰত সন্দেহৰ আঙুলি ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থীগৰাকীৰ। এই সন্দৰ্ভত প্ৰাৰ্থীগৰাকীয়ে ৰঙিয়া থানাত দাখিল কৰিছে এজাহাৰ। 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মৰাণজানত সংঘটিত হৈছে এই ঘটনা। এই ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী জনাইছে প্ৰাৰ্থীগৰাকীয়ে। ষড়যন্ত্ৰৰ দিশ এটা থকাৰ কথাটো অসম্ভৱ নহয়, কাৰণ সেই গাড়ীখন গৈ আছে ৰঙিয়াৰ পৰা মোৰ গৃহ অভিমুখে কণিহালৈ, পূব কণিহালৈ কেন্দুকণা হৈ। মৰাণজানত স্পীড ব্ৰেকাৰটো অতিক্ৰম কৰাৰ আগৰ পৰাই তেওঁলোকৰ পিছে পিছে ডাম্পাৰখন গৈছে যথেষ্ট স্পীডত। সেই গাড়ীবোৰ নৰ্মেলি সৰু গাড়ীৰ স্পীডত যাব নোৱাৰে, কিন্তু তেওঁ তাতকৈও বেছি স্পীডত যাব বিচাৰিছে। তো আল্টিমেটলি মৰাণজানা পইণ্টত তেওঁলোকৰ গাড়ীখনে এওঁলোকৰ পিছফালে আমাৰ গাড়ীক খুন্দিয়াব বুলি ভাবি তেওঁ যথেষ্ট আৰু বেছি লেফ্টত গুচি গৈছে। তেতিয়া ডাম্পাৰখন আগুৱাই গৈ খুন্দা মাৰি দিছে। গতিকে এই ঘটনাৰ প্ৰকৃতিটোলৈ চাই কিবা প্ৰকাৰৰ তাত ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ নাই এই কথাটো ঘপককৈ ক'বলৈ মুস্কিল। সাম কনস্পিৰেচি মে বি ডিয়াৰ। গুৱাহাটীৰ গোটানগৰত চলিল তেল পৰিবাহী টেংকাৰ। মুহূৰ্ততে জুইৰ লেলিহান শিখাই আগুৰি ধৰিলে টেংকাৰখন। যান্ত্ৰিক বিজুতিৰ বাবে টেংকাৰত জুইৰ সূত্ৰপাত ঘটা সন্দেহ কৰা হৈছে। গুৱাহাটীৰ গোটানগৰত এই ঘটনা সংঘটিত হয়। তেল পৰিবাহী এখন টেংকাৰ জ্বলি উঠিল। মুহূৰ্ততে জুইৰ লেলিহান শিখাই আগুৰি ধৰিলে টেংকাৰখন। যান্ত্ৰিক বিজুতিৰ বাবে টেংকাৰত জুইৰ সূত্ৰপাত হোৱাৰ সন্দেহ কৰা হৈছে। আমি দৃশ্য দেখুৱাইছোঁ আপোনালোকক। জুইৰ লেলিহান শিখাই আগুৰি ধৰিছিল আৰু ক'লা ধোঁৱা দেখিবলৈ পোৱা গৈছিল আকাশত। এয়া গুৱাহাটীৰ গোটানগৰৰ দৃশ্য। এখন তেল পৰিবাহী টেংকাৰ হঠাৎ জ্বলি উঠে। মুহূৰ্ততে জুইৰ লেলিহান শিখাই আগুৰি ধৰিলে টেংকাৰখন। অৱশ্যে লগে লগে অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ দল তাত উপস্থিত হয়। তেওঁলোকে জুই নিৰ্বাপন কৰে, কিন্তু হাহাকাৰ লাগিছিল সমগ্ৰ অঞ্চলজুৰি এই অগ্নিকাণ্ডক কেন্দ্ৰ কৰি। আৰু এয়া আছিল আজিৰ প্ৰাইম টাইম 18। নমস্কাৰ।